बिजनेस कार्ड चैनल पक्ष के आज के आबारो एक नतून धरण व्यवसार आइडिया अपन साथेयर करब अपन मध्य अने के कमेंट कर दर्शक बंधुर मध्य थे अने के कमेंट कर दादा एकदम सामान्य पुजिर व्यवसार आइडिया दिन एकदम सामान्य पुजीते जो व्यवसाटी शुरू होवसाटी एक मोटा टाका आय करा सम्भव तो एरकम एक बिजनेस आइडिया आज के बिजनेस प्लान निये आज के आपनादेर सामने उपस्थित होयेछि। आज के जो व्यवसाटी आपनि शुरू करबेन एई व्यवसाटिर जोन्नो आपनार कोनो मेशिनेर प्रयोजन होबे ना, किछु काँचामाल किने आपनि सेई काँचामालगुलो सहजेई मार्केटे किछु प्रसेसेर माध्यमे सेल करे भालो मुनाफा अर्जन करते पारबेन एबं एई प्रोडाक्टटी 100% आपनि मार्केटे भालोभावे सेल करते पारबेन। सन्ध्याय मात्र 2 ঘন্টাও দোকান দেন সেক্ষেত্রেও আপনি প্রতিদিন এই ব্যবসাটি থেকে 1100 টাকা কমপক্ষে আয় করতে পারবেন। তো কিসের ব্যবসা আলোচনা করার আগে বলে নিই আমার দর্শক বন্ধুদের মধ্যে থেকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেন, যাতে করে আমি যখন নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো আপনাদের কাছে তখনই আপনাদের কাছে নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছাতে পারে। তো চলুন তাহলে ব্যবসার আইডিয়াটি শুরু করে যাক। आज के बिजनेस आइडिया नहीं कथा बोलो से एक स्ट्रीट फूड आइटेम स्ट्रीट फूड आइटेम आपनी जो नहीं आसें एक बार आपनी सहजे मार्केट सेल करते कस्टमर पब्लिक जरा खा से जिनिसटा से किन्तु दारुण पसंद करबे। स्ट्रीट फूडटा दारुण टेस्टी हबार दरुण किन्तु पब्लिक दारुण पसंद करबे एबं एटा स्वास्थ्येर पक्षेओ खूब ही भालो। तो आज के टेस्टी स्पाइसी कॉर्न मेकिंग बिजनेस आइडिया अर्थात जो कॉर्न अर्थात भुट्टार दाना जगह पाव जाए से भुट्टार दानागुलो आपनी केजी दरे मार्केट थेके किनबेन सेगुलो आपनी 1 কেজি 2 কেজি 3 কেজি जे रखम आपनार कस्टमर होबे सेई हिसाबे आपनी आगे थेके एकटु बेशी करे किने राखबेन एबं सेई कॉर्नगुलो आपनाके प्रथमे कि करते हबे किभाबे प्रसेसिंगेर मध्ये चालू करते हबे किभाबे आपनी एकटा स्पाइसी टेस्टी कॉर्न तैरी करते पारबेन एटा होच्छे एकटा कॉर्न चार्ट। तो এই কর্ন চাট তৈরির জন্য আপনাকে এক কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে আপনাকে ভুট্টাগুলো মার্কেট থেকে কিনতে হবে এবং সেই ভুট্টাগুলোকে ভালোভাবে ফ্রাই করতে হবে কুকিং অয়েলে, বিভিন্ন তেলে, আপনি সরষের তেলেও ভাজতে পারেন বা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন। আপনি চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। তো রিফাইন্ড অয়েলে আপনাকে ভালোভাবে সেগুলো লাল লাল করে ভাজতে হবে। কুকিং অয়েলে ভাজার পরে সেগুলো তুলে দেওয়ার পরে তার মধ্যে আপনাকে মিক্স করতে হবে। আপনি যদি 100 গ্রাম কর্ন ভুট্টা নেন সেক্ষেত্রে আপনাকে 1 চা-চামচ আপনাকে সল্ট দিতে হবে অর্থাৎ লবণ দিতে হবে, 3 চামচ আপনাকে চিনি দিতে হবে, 3 চামচ আপনাকে চিনি দিতে হবে, 1 চামচ আপনাকে লঙ্কার গুঁড়ো দিতে হবে, 1 চামচ লঙ্কার গুঁড়ো আরও আপনি মিক্সড করতে পারেন, 1 চামচ জিরে গুঁড়ো দিতে পারেন। এগুলো কিন্তু সব 1 চামচ। তারপরে আপনি এক্সট্রা তার সাথে অ্যাড করতে পারেন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কিছু টমেটো কুচি। এইগুলো দিয়ে একটা ভালোভাবে কর্ন চাট তৈরি করে আপনি মিক্সচার করে পাবলিককে সহজে সার্ভ করতে পারবেন এবং এই সার্ভগুলো করার পরে দেখবেন যে পাবলিক এটাকে কত পছন্দ করছে এবং এটা দারুণ টেস্টি ও সুস্বাদু হবার দরুন কিন্তু কাস্টমার বা পাবলিক যখন একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এই প্রসেসের জন্য শুধুমাত্র কিছু কড়াইয়ের প্রয়োজন এবং কিছু র মেটেরিয়ালসের প্রয়োজন, ব্যাস আদার্স কোনো কঠিন জিনিসপত্রের প্রয়োজন নেই, কোনো মেশিনের প্রয়োজন নেই। আর যদি আপনি একটা গোটা ভুট্টা নিয়ে ব্যবসাটি শুরু করেন, ধরুন গোটা ভুট্টা আপনি মার্কেট থেকে কিনে এনেছেন, তো গোটা ভুট্টাগুলো আপনাকে ছাড়ানোর জন্য একটা কর্ন থ্রেশার মেশিন আছে যেটা হ্যান্ডহেল্ড মেশিন, সেই মেশিনটা আপনি অ্যামাজন থেকে সহজে কিনতে পারবেন, যে মেশিনটার দাম মাত্র 500 টাকা। চাইলে আপনারা কিনতে পারেন, চাইলে আপনারা নাও কিনতে পারেন, হাত দিয়েও ছাড়ানো যায় সেগুলো। তো এই কর্ন চাট অর্থাৎ ভুট্টার চাট যখন চাট মশলা হিসেবে আপনি মার্কেটে সেল করবেন, দেখবেন যে আপনি যদি পার ডে 100 পিস প্লেটও সেল করতে পারেন, পার ডে কিন্তু আপনি এই প্লেটটা 300 থেকে 400 পিস পর্যন্ত সেল করতে পারবেন। তো এই কর্ন চাটগুলো তৈরি করতে আপনার 4 টাকা মাত্র খরচ পড়বে এবং সেই কর্ন চাটটিকে আপনি কমপক্ষে 15 টাকা মার্কেটে সেল করতে পারবেন। 15 টাকা আপনি প্রতি প্লেট যদি সেল করেন সেক্ষেত্রে আপনার প্রতি প্লেটে 11 টাকার প্রফিট হবে। তো 11 টাকার যদি প্রফিট হয়, আপনি যদি পার ডে 100 পিস কমপক্ষে এই কর্ন চাট মশলা প্লেট সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনার পার ডে 1100 টাকা প্রফিট থাকছে, খরচ খরচা বাদ দিয়ে পিওরলি প্রফিট থাকছে 1100 টাকা। শুধুমাত্র এই ব্যবসাটির জন্য আপনাকে একটা ফুড ট্র্যাক করতে হবে, ফুড ট্র্যাক করতে হবে, ছোট্ট একটা ফুড ট্র্যাক বা ফুড ভ্যান করতে পারেন, ভ্যানটার খরচ পড়বে মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা। তো এই ফুড ট্র্যাকটা আপনাকে একটা বানিয়ে নিতে হবে যে কোনো জায়গা থেকে, যে কোনো সাইকেলের দোকান থেকে আপনি এই ফুড ট্র্যাকটা সহজে বানাতে পারবেন, যেখানে সাইকেলে কাজ সাইকেল সারানো হয় সেখান থেকে আপনি কিন্তু এই ফুড ট্র্যাকগুলো সহজে বানাতে পারবেন। তো এই ব্যবসাটি কিন্তু বেশি কোনো হেডেক নেই, বেশি কোনো চাপ নেই। আপনি সন্ধ্যায় মাত্র যদি 2 ঘন্টাও দোকান দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যবসাটির যত প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি হয়ে যাবে এবং এখানে কোনো
মাল খারাপ হবার জায়গা নেই, সেই কারণে কিন্তু এই ব্যবসাটি আপনি খুব সহজে চালিয়ে যেতে পারবেন। আমার দর্শক বন্ধুদের মধ্যে থেকে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা আপনি যে ব্যবসার আইডিয়াগুলো দিচ্ছেন, এখন যে ব্যবসার আইডিয়াগুলো দিচ্ছেন সেগুলো হয় অনেক টাকা ইনভেস্ট করতে হয়, মেশিন কিনতে হয়, অনেক র মেটেরিয়ালস কিনতে হয়, মার্কেটিং করার ঝামেলা থাকে। সেই কারণে আপনাদের অনুরোধে আমি এই বিজনেস আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা একটা স্ট্রিট ফুড আইটেম। স্ট্রিট ফুড আইটেম হলেও আপনি এই ব্যবসাটি কিন্তু ব্যাপক প্রফিট মার্জিন রয়েছে, তো এই ব্যবসাটি কিন্তু মধ্যবিত্তের জন্য একদম পারফেক্ট একটা বিজনেস আইডিয়া, চাইলে আপনারা শুরু করতে পারেন। এবং এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের বিজনেস আইডিয়ার সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।